ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমরা আরও 5টি নতুন ভোকাবুলারি আলোচনা করব। চলুন শুরু করা যাক। ওকে, দ্য প্রথম সেন্টেন্স, বোথ দ্য প্লট অ্যান্ড অ্যাটমসফিয়ার অফ দ্য ফিল্ম আর এক্সট্রিমলি ব্লিক। এখানে আন্ডারলাইন ওয়ার্ড ব্লিক, ব্লিকের অর্থ চিন্তা করুন। ওকে, ব্লিক মানে হলো কোল্ড অ্যান্ড চিরলেস, মানে আনন্দহীন, নিরস, এর মেন অর্থ হলো নিরস, চিরলেস। বোথ দ্য প্লট অ্যান্ড অ্যাটমসফিয়ার অফ দ্য ফিল্ম, ফিল্মের প্লট এবং অবস্থা, আর এক্সট্রিমলি ব্লিক, পুরোপুরি নিরস। নেক্সট ওয়ান, আই ওয়াজ শকড বাই দ্য বিগোট্রি এক্সপ্রেসড বাই মাই ক্লাসমেটস। এখানে আন্ডারলাইন ওয়ার্ড বিগোট্রি, এর অর্থটা একটু চিন্তা করুন। ওকে, বিগোট্রি অর্থ হলো স্টাবর্ন ইনটলারেন্স, মানে হলো একগুয়েমি। আই ওয়াজ শকড, আমি শকড ছিলাম বাই দ্য বিগোট্রি একগুয়েমির দ্বারা এক্সপ্রেসড বাই মাই ক্লাসমেট, আমার ক্লাসমেটের একগুয়েমি দ্বারা দেখে আমি শকড ছিলাম। দ্য নেক্সট ওয়ান, দ্য প্লট অফ দ্য নোভেল ওয়াজ টু বিজার টু বি বিলিভড। এটার অর্থ চিন্তা করুন। ওকে, বিজার অর্থ হলো স্ট্রেঞ্জ, অড, এর মানে হলো অদ্ভুত। মুভির প্লট এতই অদ্ভুত ছিল যে এটা বিশ্বাস করার মতো ছিল না, এতই অদ্ভুত ছিল যে বিশ্বাস করা যায় না। ওকে, দ্য নেক্সট ওয়ান, হি ওয়াজ বিরেফট অফ গেটিং এডুকেশন, আন্ডারলাইন ওয়ার্ড বিরেফট, এর অর্থটা চিন্তা করুন। ওকে, বিরেফট অর্থ হলো ডিপ্রাইভড অফ, ল্যাকিং, বঞ্চিত। হি ওয়াজ বিরেফট, সে ছিল বঞ্চিত, অফ গেটিং এডুকেশন, শিক্ষা পাওয়া থেকে সে বঞ্চিত ছিল। দ্য নেক্সট ওয়ান, দ্য স্ক্যান্ডালাস রিমার্কস ইন দ্য নিউজ পেপার বেসমিটস দ্য রেপুটেশনস অফ এভরি মেম্বার অফ দ্য সোসাইটি, আন্ডারলাইন ওয়ার্ড বেসমিটস, এর অর্থ চিন্তা করুন। ওকে, বেসমিটস অর্থ হলো সম্মান নষ্ট করা, মর্যাদাহানি করা। দ্য স্ক্যান্ডালাস রিমার্কস, অসম্মানজনক মন্তব্য ইন দ্য নিউজ পেপার পত্রিকায় বেসমিটস সম্মান নষ্ট করে, মর্যাদাহানি করে, মর্যাদাহানি করে বা নষ্ট করে দ্য রেপুটেশনস, খ্যাতি অফ এভরি মেম্বার অফ দ্য সোসাইটি, সমাজের সদস্যদের। ওকে, আজ এ পর্যন্তই ছিল। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন।